কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই জিভে জল আসার জন্য যথেষ্ট। তো আমরা কুমিল্লায় গিয়েছিলাম, তো সেখানে মাতৃভাণ্ডারের মিষ্টি চেখে দেখবো না তা কী হয়। তো এইভাবে ভিড় করে গিয়ে আমি আধা ঘন্টা পরে এরকম একটা লাইনের মধ্যে গিয়ে টাকা জমা দিয়ে ওই যে বাটি দেখতেছেন ওই বাটি সংগ্রহ করতে গিয়েছিলাম। 1 কেজি, 1 কেজির দাম সম্ভবত 280 টাকা রাখছিল ওই সময়। এখন ওই সময়ের ব্যাপার তো হঠাৎ করে ভুলে গেছি। তো এইভাবে করে নিয়ে আসছি, এই হচ্ছে আমার রসমালাই। তো আপনারা অরিজিনাল মাতৃভাণ্ডারে কোনটায় যাবেন? তো আমরা যেতে হলে যে কালীবাড়ি দেখতেছেন এই কালীবাড়ির বিপরীতে এরকম ভিড় সবসময় লেগেই থাকে, ওখানে গেলেই আপনারা কিন্তু এই রসমালাইটা পেয়ে যাবেন। এখন কুমিল্লা অবস্থান করতেছি, আর কুমিল্লার সবচেয়ে ট্রেডমার্ক যে আইটেম সেটা হচ্ছে এখানকার মাতৃভাণ্ডারের রসমালাই। আমরা মাতৃভাণ্ডার এখানে প্রচুর পরিমাণে আছে এবং আসলে মোটামুটি একটা দুইটা বাদে মোটামুটি সবই হচ্ছে নামে মাতৃভাণ্ডার। আসলে অরিজিনাল মাতৃভাণ্ডার যেখানে আমরা সেখানে আজকে দুপুরে গেলাম, সেখানে বিশাল সিরিয়াল, তা রোদে মানে কোনো সাহসই হইল না ওই সিরিয়ালে দাঁড়াইতে। অবশেষে আমরা সন্ধ্যার পর আবার নতুন সিরিয়ালে দাঁড়াই অনেক কষ্টে, দীর্ঘক্ষণ পরে আমরা মাতৃভাণ্ডারের সেই রসমালাই কিনতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমরা রুমে নিয়ে আসছি রসমালাই, এখন সেটা আনবক্সিং করবে মাহমুদ হাসান রিফাত। দেখি রিফাত কেমন হয় আমাদের আসলে কাঙ্ক্ষিত সেই রসমালাই। যদিও এখানকার রসমালাই অনেক দাম, কিন্তু জানি না মানে সেরকম হয় কি না, কারণ আমরা আশা করি অনেক ভালো কিছুই হবে। এখন রসমালাই তো দেখা যাচ্ছে না এখানে, এটার শিরা অনেক বেশি, যার ফলে আসলে ভিতরে কি রসমালাই অন্য কিছু দিয়ে দিছে তাও তো বলতে পারবো না। আছে রসমালাই।